একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আমি আলোচনা করছি ইতিহাস বিষয়ে তৃতীয় অধ্যায় অর্থাৎ রাজনৈতিক বিবর্তন শাসন কার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা এই অধ্যায় কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন এই অধ্যায়ে সবার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে পলিস কি পলিস হল খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ শতক তাহলে কি বললাম খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ শতক এই সময়কালে গ্রিসে বেশ কিছু ছোট ছোট রাষ্ট্রের অস্তিত্ব ছিল এই রাষ্ট্রের যারা নাগরিক ছিল সেই নাগরিকরা রাষ্ট্রগুলির শাসন কার্যে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পারত বা অংশগ্রহণ করত এই যে ছোট ছোট বা ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র এই রাষ্ট্রগুলোকে বলা হচ্ছে পলিস গ্রিস ভাষায় বলা হচ্ছে পলিস বাংলা ভাষায় বলা হয় নগর রাষ্ট্র তাহলে পলিসকে আমরা জানলাম এরপরে আমরা জানব যে অ্যাক্রোপলিস কি অ্যাক্রোপলিস আমি যে পলিসের কথা বললাম বা ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্র যেগুলোর অস্তিত্ব ছিল গ্রিসে সেই যে গ্রিসের ছোট ছোটো নগররাষ্ট্র বা পলিস তার অধিকাংশ পলিসে বা নগর রাষ্ট্রে দেখা যাচ্ছে যে একটি উঁচু স্থানে বা পাহাড়ের ওপরে তাদের যে এই পলিসের যে শাসন কেন্দ্র সেই শাসন কেন্দ্র অবস্থিত ছিল তাহলে পাহাড়ের মানে পলিসের মধ্যে পাহাড়ে যে তাদের পাহাড়ের শিখরে তাদের যে প্রধান শাসন কেন্দ্র যে অঞ্চলটা ছিল অবস্থিত ছিল পাহাড়ের শিখরে সেইটাকে বলা হচ্ছে তাকে বলা হচ্ছে অ্যাক্রোপলিস তাহলে অ্যাক্রোপলিস কি পাহাড় গ্রিসে পাহাড়ের শিখরে পলিসে পাহাড়ের শিখরে অবস্থিত যে শাসন কেন্দ্র তাকে বলা হচ্ছে অ্যাক্রোপলিস পরের প্রশ্ন অধিকাংশ পলিসে জনসাধারণের জন্য যে বাজার ছিল তাকে বলা হচ্ছে অ্যাগোরা এরপরে আসছি অলিম্পিক খেলা প্রথম কখন শুরু হয়েছিল অলিম্পিক খেলা প্রথম শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব সাতশো ছিয়াত্তর অব্দে এরপরে আমরা আসছি যে জনপদ কি জনপদ হচ্ছে সংস্কৃত জন শব্দের অর্থ হচ্ছে জনগোষ্ঠী বা উপজাতি আর পদ শব্দের অর্থ হচ্ছে পা তাহলে অর্থ হল যে উপজাতি বা জনগোষ্ঠী বা জন যেখানে তাদের পদ বা পা রেখেছে বা রাখছে তাকে বলা হচ্ছে জনপদ তাহলে তাহলে কি দাঁড়ালো যে কোন যখন কোন সুনির্দিষ্ট কোন উপজাতি বা জনগোষ্ঠী বা জন কোন একটা সুনির্দিষ্ট স্থানে তাদের পদ বা পা রাখছে অর্থাৎ তারা বসতি করে তুলছে সেই অঞ্চলটাকে বলা হচ্ছে জনপদ এবার আসি মহাজনপদ কি মহাজনপদ হচ্ছে যখন দুই বা ততোধিক জনপদ সংযুক্ত হয়ে অপেক্ষাকৃত বৃহদায়তন যে রাজ্য গড়ে তুলছে তাকে বলা হচ্ছে মহাজনপদ তাহলে এই মহাজনপদ ভারতীয় উপমহাদেশে কখন গড়ে উঠছে এই মহাজনপদ গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে এই সময় কিন্তু অর্থাৎ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে লোহার আবিষ্কার হয়েছিল এবং লোহার আবিষ্কার কিন্তু নানা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছিল বিশেষ করে কৃষি ক্ষেত্রে। ব্যাপক উন্নতি ঘটেছিল কৃষিক্ষেত্রে সম্প্রসারণ ঘটেছিল লৌহ নির্মিত যন্ত্রের সাহায্যে বন জঙ্গল কেটে পরিষ্কার করে চাষের জমি বা কৃষিক্ষেত্রে সম্প্রসারণ ঘটানো হয়েছিল এই সময় যে মহাজনপদগুলো গড়ে উঠেছিল তার সংখ্যা প্রায় ষোলোটা তাই জন্য বলা হচ্ছে ষোড়শ ও মহাজনপদ বা ষোড়শ মহাজনপদ তার মধ্যে বেশিরভাগ মহাজনপদগুলোই কিন্তু উত্তর ভারতে গড়ে উঠেছিল উত্তর ভারতে গঙ্গা যমুনা অবাই অঞ্চল বা দোয়াব অঞ্চলে অধিকাংশ মহাজনপদগুলো গড়ে উঠেছিল একটাই মহাজনপদ দক্ষিণ ভারতে ছিল তার নাম হচ্ছে অশ্মক বা অশ্বক এরপরে আমি আসছি যে মহাজনপদগুলো সম্পর্কে জানা যাচ্ছে কোথা থেকে মহাজনপদগুলো সম্পর্কে জানা যাচ্ছে না কোন গ্রন্থ থেকে জানা যাচ্ছে সেটা হচ্ছে বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তরণিক জৈন গ্রন্থ ভগবতী সূত্র হিন্দু গ্রন্থ পুরাণ এরপরে আসছি যে পরের প্রশ্নে সেটা হচ্ছে যে ম্যাসিডোনিও এবং মৌর্য সাম্রাজ্যের মধ্যে কয়েকটি সাদৃশ্য উল্লেখ করো তোমাদের অনেক সময় প্রশ্ন দেয় তুলনামূলক আলোচনা করো ম্যাসিডোনীয় এবং মৌর্য সাম্রাজ্য সম্পর্কে তো এখানে আমরা বলা যে তুলনামূলক আলোচনা মানে সেখানে সাদৃশ্য অর্থাৎ মিল এবং বৈসাদৃশ্য অর্থাৎ অমিল সবগুলোই উল্লেখ করতে হবে দুটি সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা তাহলে আমার এখানে ছোট প্রশ্ন হিসেবে যেটা আসতে পারে সেটা হচ্ছে যে সাদৃশ্য শুধু সাদৃশ্য বলতে আয়তন সুবৃহৎ আয়তন যেটা মৌর্য সাম্রাজ্য ছিল এবং ম্যাসিডোনীয় সাম্রাজ্যও ছিল উভয় সাম্রাজ্যের প্রকৃতি ছিল বংশানুক্রমিক রাজতান্ত্রিক অর্থাৎ পিতার পরে পুত্র সিংহাসনে আরোহণ করেছিলেন এবং উভয় সাম্রাজ্যে স্থাপত্য শিল্পকলা এবং জ্ঞান বিজ্ঞানের উন্নতি ঘটেছিল বাকি যে ছোট প্রশ্ন সেগুলো আমি পরে আলোচনা করছি